ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামীকাল রবিবার তিসরা মার্চ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিজ নিজ সাবজেক্টের পরীক্ষা নিচ্ছে তো এই পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে তো সেই উপলক্ষে আজকে আমি আমার এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস বা তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম যে তথ্যগুলো তোমাদের এক্সামে যথেষ্ট সাহায্য করবে তো চলো আজকের এই টিপসগুলো বা কিছু প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই এক নম্বর সার জন মার্শাল সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসাবে আর্য জাতির দাবিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ জায়গা মনে রাখবে দুই নম্বর ফাদার হ্যারাসের মতে দাবিলরা ছিল সিন্ধু সভ্যতার স্রষ্টা তিন নম্বর ব্যান্ডেনস্টাইনের মতে মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে অবস্থিত কিরঘিজ অঞ্চল ছিল আর্যদের আদি বাসভূমি চার নম্বর হিয়েংশাং ভারতকে ইন্তু বলে সম্বোধন করেছিলেন পাঁচ নম্বর ইতিহাস শব্দের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় বেদে ছয় নম্বর কৌটিল্যের মতে রাজার প্রতিদিন কিছু সময় ইতিহাস শোনার জন্য ব্যয় করা উচিত সাত নম্বর অজানা লেখকের দ্বারা লেখা নবম দশম শতাব্দীর ফার্সি গ্রন্থ হদুদ অল আলম খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ আট নম্বর আমির খসরু ভারতকে পৃথিবীর স্বর্গ এবং কালিদাস হিমালয়কে দেবাতা বলেছেন নয় নম্বর দ্বাদশ শতাব্দীর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ মিতক্ষরা বিজ্ঞানস্বরের লেখা ও দায় হচ্ছে জিমুৎ বাহনের লেখা এ দুটি ছিল হিন্দু উত্তরাধিকার সম্পর্কিত বই দশ নম্বর ত্রিপিটক কথার অর্থ হলো ঝুড়ি তিনটে পিটক রয়েছে পালি ভাষায় লেখা শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন রিজ ডেভিস এবং হুইলার মনে রাখবে এই ত্রিপিটক তিনটে রয়েছে এই তিনটের লেখক আমরা জেনে নেব এর পরের প্রশ্নতে এগারো নম্বরের যে সিরিয়াল রয়েছে সেখানে বলা হয়েছে সূত্রপিটক সংকলনকর্তা আনন্দ বিনয় পিটক সংকলনকর্তা উপালি অভিধম্য পিটক সংকলনকর্তা মগ্গলিপুত্র তৃষ্য এইগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় একটা আসতে পারে সূত্রপিটকটা আনন্দ বিনয় পিটক উপালি এবং পিটক পিঠক মোগগলিপুত্র তৃশ্য মনে রাখবে বারো নম্বরের অঙ্গরত্তর নিকাইতে ষোলোটি মহাজন পদের উল্লেখ আছে তেরো বসুমিত্রের লেখা বিভাষা বিভাষাশাস্ত্রকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বা বৌদ্ধ ধর্মের বাইবেল বলা হয় চোদ্দ অশ্বঘোষকে ভারতের মিল্টন গটে ভলতিয়ার এবং সংস্কৃত ভাষার প্রথম কবি বলা হয় তার রচিত গ্রন্থ বজ্রসূচি বুদ্ধচরিত সুন্দরানন্দ সারিপুত্র প্রকরণ তিনি প্রায় দুশোটি গ্রন্থ লিখেছিলেন পনেরো নাগার্জুনকে ভারতীয় আইনস্টাইন বলা হয় এবং মার্টিন লুথারের সঙ্গে তুলনা করা হয় ষোলো জৈন সাহিত্যকে বলা হয় আগম বল্লভীতে দ্বিতীয় জৈন সঙ্গীতে আগম লিপিবদ্ধ হয়েছিল সতেরো মহাবীর এবং গোশালের মধ্যে তীব্র দ্বন্দ্বের কথা জানা যায় ভগবতী সূত্রে আঠারো রত্নমালিকা সংস্কৃত ভাষায় এবং কন্নড় ভাষায় কবিরাজ মার্গ লিখেছিলেন রাষ্ট্রকূট শাসক অমক বর্ষু। রাজতরঙ্গিনী প্রথম ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা পেয়েছিল কলহন এগারোশো নব এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দ্বাদশ শতকে লিখেছিলেন উনিশ জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় সর্বপ্রথম তিনি মোল্লা আহমদের দ্বারা রাজতরঙ্গিনীর ফার্সি অনুবাদ করেছিলেন কুড়ি গুণাঢ্যের লেখা বৃহৎ কথাকে রন্ধের মহাভারত বলা হয় সেতু বন্ধ গ্রন্থটির দ্বিতীয় প্রবর্ষণের লেখা কালিদাস এই বইটির সংশোধন করেছিলেন একে রাবণবহ বলা হয় একুশ ধৈর লেখা প্রবন্ধুত বিক্রমাঙ্কদেব চরিত সংস্কৃত ভাষায় লিখেছিলেন বিলহন এই সমস্ত গ্রন্থগুলোর ভিতর থেকে কিন্তু কার লেখা কার লেখা এই ধরনের কোশ্চেন কিন্তু দুই একটা থাকবেই বাইশ নম্বরের প্রশ্ন বা বাইশ নম্বরে যে টিপসটা বলা হয়েছে সন্ধ্যাকর নন্দী নিজেকে কলিযুগের বাল্মীকি বলেছিলেন এর আগের আমরা দেখেছি স্কুল বোর্ডে যে প্রশ্নতে এসেছিলো সেখানে সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থটি কার্লেকাল সেখানে বলা হয়েছিল সন্ধ্যাকর নন্দী তো সেই সন্ধ্যাকর নন্দী নিজেকে কলিযুগের বাল্মীকি বলেছিলেন চব্বিশ রামায়ণের লেখা সরি নারায়ণের লেখা হিতোপ্রদেশ গ্রন্থটি মুঘল আমলে হিতোপদেশের ফার্সি অনুবাদ করেছিলেন তাজুল মালি তো নারায়ণের লেখা বইটি হচ্ছে হিতোপদেশ এই বইটি মুঘল আমলে হিতোপদেশের ফার্সি অনুবাদ করেছিলেন তাজুল মালি পঁচিশ বিজয় প্রশস্তি রচয়তা ছিলেন শ্রীহর্ষ ছাব্বিশ বিশাখ দত্ত দেবীচন্দ্রগুপ্তম নাটক এবং শূদ্রকের মৃচ্ছকটিকম নাটক প্রিয়দর্শিকা রত্নাবলী নাগানন্দ লিখেছিলেন হর্ষবর্ধন খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত বইগুলোর নাম আমাদেরকে মনে রাখতেই হবে সাতাশ নম্বরে পানিনি অষ্টাধ্যায়ী খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে লেখা পত্তঞ্জলির মহাভাষ্য ব্যাকরণ গ্রন্থ আঠাশ নম্বর কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি উনিশশো সালে মহীশূর মিউজিয়াম থেকে শ্যাম শাস্ত্রী পেয়েছিলেন তিনি উনিশশো সালে এটি অনুবাদ করে প্রকাশ করেছিলেন উনত্রিশ নম্বর কৌটিল্যের অর্থশাস্ত্রের ভিত্তিতে সপ্তম শতাব্দীতে কামন্দক নীতিসার গ্রন্থটি রচনা করেছিলেন তিরিশ ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি এবং গণিত সার সংগ্রহ গ্রন্থটি রচনা করেছিলেন ভাস্কর্যের সিদ্ধান্ত শিরোমণি এবং গণিত সার সংগ্রহ গ্রন্থটি রচনা করেন মহাভি মহাভীরা আচার্য এটা অবশ্যই মনে রাখতে হবে যে গণিত সার সংগ্রহ এই বইটি রচনা করেছিলেন আচার্য আর সিদ্ধান্ত শিরোমণি বইটি ভাস্করা ভাস্করাচার্য মুঘল যুগে লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন ফয়জি একত্রিশ নম্বর আলেকজান্ডারের আগে আসা ঐতিহাসিক গণের নাম স্কাইলাস হেরোডোটাস টেসিয়াস হিকেটিয়াস আলেকজান্ডারের সাথে আসা গ্রিক ঐতিহাসিকের নাম নিয়ারকাস অ্যারিস্টোপুলাস অনেস সিক্রিটাস তেত্রিশ নম্বর ম্যাগাস্থানিস সেলুকাসের দূত যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন কান্দাহার থেকে চৌত্রিশ নম্বর ম্যাগাস্থানিসের মতে পিঁপড়ারা সোনা খনন করে এবং তাদের চামড়া চিতার চামড়ার মতো পিঁপড়ারা সোনা খনন করে এবং তাদের চামড়া চিতার চামড়ার মতো এই কথা বলেছিল ম্যাগাস্থানিশ পঁয়ত্রিশ নম্বর ডাইমেকাস আর অ্যান্টিওকাসের দূত যিনি বিন্দুসারের দরবারে ভারতে এসেছিলেন ফাহিয়েনের মূল নাম ছিল কুন্ডু ছত্রিশ নম্বরে আমরা দেখে নিচ্ছি ফাহিয়েনের মূল নাম ছিল কুন্ডু তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় ভারতে আসেন তিনি চোদ্দ বছর ভারতে ছিলেন এখানে সালটা তিনশো নিরানব্বই থেকে চারশো সাল পর্যন্ত ধরা হয়ে থাকে তার গ্রন্থটি হল ফকুয় কিং সাঁইত্রিশ নম্বর ডায়োনিসিয়াস মিশরে টলেমি ফিলাডেল ফাসের দুধ যিনি অশোকের দরবারে এসেছিলেন আটত্রিশ ইত সিং সপ্তম শতাব্দীর শেষের দিকে অর্থাৎ ছশো একাত্তর কিংবা ছশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতে আসেন তিনি ভারতে তাম্রলিপ্ততে তিন বছর নালন্দায় দশ বছর কাটিয়ে চারশোটি সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেছিলেন উনচল্লিশ কিতাব উল মাসালিক উল মামালিক গ্রন্থটির লেখক ইবন খরদব তিনি নবম শতাব্দীতে অর্থাৎ আটশো চুয়াল্লিশ থেকে আটশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতে এসেছিলেন চল্লিশ সিলসিল তুত তাবারিক গ্রন্থের লেখক সুলেমান আরব পর্যটক গুর্জর প্রতিহার শাসক মিহির ভোজ এবং রাষ্ট্রকূট শাসক প্রথম অমোক বর্ষের সময় নবম শতাব্দীতে অর্থাৎ আটশো একান্ন খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন ইরাক থেকে ইরাক থেকে তিনি চীন দেশ পর্যন্ত তিনি গিয়েছিলেন একচল্লিশ নম্বরের প্রশ্ন বা একচল্লিশ নম্বরের যে টিপস সেখানে বলা হয়েছে বাগদাতের বাসিন্দা আল মাসুদি দশম শতাব্দীতে মহিপালের সময় ভারতে আসেন তিনি প্রতিহার শাসক মহিপালকে বাউর নামে অভিহিত করেছিলেন তিনি ছিলেন আরবের হেরোডাটাস তার একটি গ্রন্থ হল মরুজুজ জহব অবশ্যই মনে রাখবে আরবের হেরোডাটাস আল তার গ্রন্থটি হল মরুজুজ জহব বিয়াল্লিশ নম্বর আলবিরুনির আসল নাম ছিল আবু রায়হান তিনি এগারো শতকে অর্থাৎ হাজার আঠারো থেকে উনিশ খ্রিস্টাব্দে মাহমুদ গোজনির কৌনজ অভিযানে অভিযানের সময় ভারতে এসেছিলেন নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি খিবাতে জন্মগ্রহণ করেছিলেন তার আরবি ভাষায় লেখা গ্রন্থটি হলো তহ কি হিন্দ যেটাকে বলা হয় ভারতের আবিষ্কার তিতাল্লিশ মিনহাজউদ্দিনের তাবাকাতি নাসিরি মোহাম্মদ ঘরির হিন্দুস্থান বিজয়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ মোহাম্মদ বিন্তুকলুকের আমলে এসেছিলেন ইবনবততা মরক্ষ থেকে তিনি আরবিতে লিখেছিলেন রেহেলা তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ফেজ নামক স্থানে তার মৃত্যুবরণ হয়েছিল চুয়াল্লিশ নম্বর ইতালির ভেনিস থেকে মার্কোপোলো তেরো শতকের শেষের দিকে অর্থাৎ বারোশো বিরানব্বই তিরানব্বই খ্রিস্টাব্দে পাণ্ড দেশে সফরে এসেছিলেন সেই সময় আলাউদ্দিন খোলজি ছিল ভারতের খোলজি বংশের শাসক পঁয়তাল্লিশ রুদ্র দামন শিলালিপির আবিষ্কারক জেমস প্রিন্সেপ আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে রুদ্র দমনে যে জোনাগড় শিলালিপির আবিষ্কারক ছিলেন জেমস প্রিন্সেপ আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ছিচল্লিশ নম্বর দ্বিতীয় পুলকেশির আইহল শিলালিপি সংস্কৃত ভাষায় লিখেছিলেন রবিকীর্তি সাতচল্লিশ নম্বর ভারতের সর্বপ্রথম ইন্দ্র গ্রিক শাসকদের দ্বারা স্বর্ণ মুদ্রা জারি করা হয়েছিল প্রথম ইন্দ্র গ্রিক শাসক মিনান্দার স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন তবে এখানে মনে রাখতে হবে কুষাণ শাসকদের মধ্যে বেম কদফিসেস সর্বপ্রথম ভারতের স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন অপশন যেটা থাকবে সেটাই আমাদেরকে এগিয়ে যেতে হবে এ ধরনের প্রশ্ন কিন্তু আসবে এখানে তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে শেষে আটচল্লিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কাকে ভারতের প্রথম আইন প্রণেতা মানা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদেরকেই ছেড়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই আটচল্লিশ নম্বরের প্রশ্ন তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব উনপঞ্চাশ মিলিন্দ পঞ্চহ হল একটি সংস্কৃত নাটক একটি জৈন রচনা একটি পালিগ্রন্থ একটি ফার্সি মহাকাব্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি একটি গ্রন্থ শেষ প্রশ্ন যেটা বলা হয়েছে রাজতরঙ্গনের লেখা কলহনের সময় শাসক কে ছিলেন রাজতরঙ্গনের লেখা লেখা এখানে লেখা হয়ে গেছে রাজতঙ্গ তরঙ্গনের লেখক তো এখানে লেখা হয়ে গেছিলো লেখক হবে মিস্টেক হয়ে গেছিল যাই হোক প্রশ্নটা আরেকবার আমরা পড়ে নিই রাজতরঙ্গনের লেখক কলহনের সময় শাসক কে ছিলেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জয় সিংহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ